হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের রেসিপিটা হচ্ছে এক্সপেরিমেন্ট রেসিপি। তো আমার আম্মু জান আমাকে অনেক দিন ধরে বলতেছিল যে এই পাস্তা, ম্যাকারনি বা স্প্যাগেটি যেটাই বলো, এইগুলো নর্মালি যেভাবে রান্না করে তা না করে দুধ দিয়ে সেমাইয়ের মতো করে রান্না করলে কেমন হয়। তো আমি বলি তুমি এক্সপেরিমেন্ট অর ট্রাই করে আমাকে জানাও। সো যেই বলা সেই কাজ, আম্মু বানাইছে অ্যান্ড একটা গুড রিভিউ দিছে। তো শোনার পর থেকে আমি খাওয়ার চেয়ে বেশি এক্সাইটেড যে কখন মেক করব। সো যেই মাথায় আসা আর করে ফেলা, প্রথমেই পাস্তা সিদ্ধর জন্য পানি চড়াই দিছি। এর মধ্যে এক মগ পাস্তা দিয়ে দিব, এইটা শামুকের মতো দেখতে। ওইটা সিদ্ধ করার সময় সামান্য লবণ আর তেল দিয়ে দিব। এইটা আমরা কম বেশি সবাই জানি, তেল দিলে যেটা হয় একটার সাথে আরেকটা লেগে থাকে না। আর অবশ্যই এটা পুরোদমে সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব, বাকিটা নেক্সট স্টেপে হয়ে যাবে। ব্যাস এখন পানি ঝরায়ে নর্মাল পানি দিয়ে একটা ধোয়া দিয়ে সাইডে রেখে দিব। নেক্সট একটা হাঁড়িতে খানিকটা চিনি নিয়ে নিচ্ছি আর দিচ্ছি সামান্য পানি, ক্যারামেল করব। তাই এই স্টেপটা আম্মু ফলো করেনি, আমি ফলো করলাম, কত সুন্দর একটা কালার পাবো তাই, লাইক রসমালাইয়ের যে কালারটা। আমি খুব ডার্ক কালার করব না, ঠিক এই পর্যায়ে ঘন জাল করে রাখা এক মগ দুধ দিয়ে দিব। ক্যারামেলটা গলে গেলে 3 চামচ গুঁড়া দুধ দিব, দিয়ে খুব ভালো করে মিশাই নিই। দিলাম এলাচ আর তেজপাতা, দিয়ে মিষ্টি চেক করে আর একটু চিনি দিলাম। এখন খানিকটা জাল করে নিব, দুধ একটু কমে আসলে এই পর্যায়ে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট এরকম, একটু পরপর ঢাকনা নামায়ে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব। আপনারা কে কেমন ঝোল রাখবেন ইচ্ছা, আমি বলবো প্রয়োজনের চেয়ে একটু বেশি ঝোল রেখে চুলা অফ করে দিবেন। ইয়া, আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে চুলা অফ করে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এখন বলি আম্মু কী করছে। আম্মু তার ইচ্ছা মতো ঝোল, লাইক মাখামাখা বা নর্মাল যেমনটা খাবে তেমনটা রেখে দেয়। দেন অনেক পরে খেতে গিয়ে দেখে যে একদম শুকনা কাঠ হয়েছিল, পরে আবার এক্সট্রা দুধ দিয়ে খেতে হয়েছে। এই ছিল আম্মুর রেসিপি কম এক্সপেরিমেন্ট। তো ছবি তোলার জন্য বলে নিয়ে নিলাম, রান্না যেহেতু একটা আর্ট আর রান্নার পরে একটু গার্নিশ তো করাই যায়, তাই একটু বাদাম ছিটিয়ে গার্নিশ করলাম। কম খরচে সস্তা একটা ডেজার্ট আইটেম, মন্দ না কিন্তু একদমই, দেখতে তো সুন্দর হয়েছে আর হবে, অ্যান্ড খেতেও মজা হয়েছে। একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে ভালো লেগেছে বা মন্দ লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।